বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। এই মুহূর্তে আমরা ফুলকির সেটে রয়েছি। ফুলকি ইতিমধ্যেই ভালোবাসা পাচ্ছে দর্শকদের কাছে। দিব্যানি রয়েছে। দিব্যানি, প্রথমবার কি নিজেকে এইভাবে দেখা? আমি আগে কিছু শুট করেছি, সেটাতে সেজেছি, তবে এইভাবে এত সিম্পল লুকে ফার্স্ট টাইম রাইট পর্দায়, এটা প্রথমবার টেলিভিশনে ফার্স্ট টাইম। তো প্রথমবার একটা বিয়ের এপিসোড চলছে, তো গল্পে আগে কী চলছে সেটা একটু শুরু। গল্পে এখন আমার বিয়ে হয়েছে, আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি, তো সেখানে সবার সাথে একটা বন্ডিংয়ের সিন দেখানো হচ্ছে এখন। তো এই যে ফুলকি, ফুলকি একটা টিআরপি রেশো আমরা দেখতে পাচ্ছি প্রথমবার, তোমার প্রথম ধারাবাহিকটা, তো ফুলকি হিসেবে দর্শকদের থেকে তো একটা ভালোবাসা পাচ্ছ। দিব্যানি নিজের কেমন? ভীষণ ভালো লাগছে, ভীষণ ব্লেসড ফিল করছি যে এতটা ভালোবাসা আমি দর্শকদের কাছ থেকে, আমরা সবাই দর্শকদের কাছ থেকে পাচ্ছি। অনেক টেনশন থাকে যেহেতু এটা আমার ফার্স্ট প্রজেক্ট, তো আমি ভীষণ টেন্স ছিলাম কি কেমন হবে, কতটা ভালোবাসা পাবো, কিন্তু সবাই এতটা ভালোবাসা দেবে কখনো ভাবিনি, সত্যি কথা কখনো ভাবিনি, তাই নিজেকে ভীষণ ব্লেসড লাগছে। আর মা বাবা পরিবারের তরফ থেকে? মা বাবা খুবই হ্যাপি, মা বাবা সত্যি কথা বলতে আমার থেকেও একটু বেশি হ্যাপি, কেন কারণ তারাও ইকুয়ালি টেন্স ছিল কি যেহেতু এটা আমার ফার্স্ট প্রজেক্ট, কি কতটা ভালোবাসা পাবো লোকজনের কাছ থেকে, কতটা অ্যাকসেপ্ট করবে লোকজন আমাকে, তো সবাই যে এত ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পেরেছে, এত ভালোবাসা দিচ্ছে ফুলকি পরিবারকে, এটাই আমার জন্য অনেক। আচ্ছা, ধারাবাহিকের শুটিংয়ের সাথে কতটা অভ্যস্ত হয়ে উঠলে, মানে রাজেন্দা পুরো টিম কতটা তোমায় সাহায্য করছে, তুমি কতটা অভ্যস্ত হয়ে উঠলে? প্রথম দিন থেকেই সবাই আমায় ভীষণ সাহায্য করে, নাহলে হয়তো মানে নিজের ওই মানে একটা ফার্স্ট প্রজেক্ট তো আমার, তো একটা টেনশন কাজ করে সবসময় কি এত ভালো ভালো আর্টিস্ট, এত ভালো একজন ডিরেক্টর, এত ভালো একজন ডিওপির সাথে আমি কাজ করছি, তো এনাদের সাথে কাজ করাতে একটা নার্ভাস, মানে আমি সব ফার্স্ট দিন থেকে খুব নার্ভাস ছিলাম কি খুব টেন্স লাগছিলো কি কী করবো না করবো, তো সেই সাপোর্টটা আমি প্রত্যেক জনার কাছ থেকে পেয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে পেয়েছি। অভিষেকদার সাথে কতটা বন্ডিং দুজনের? তো মানে মোটামুটি একটা টাসেল চলেই, তাই তো? অভিষেকদা ভীষণ ভালো একটা মানুষ নিজে, তো অভিষেকদা প্রত্যেকটা জিনিসে সাহায্য করে, প্রত্যেকটা মানে আমার আমার কয়েকটা জিনিস, আমি তো যেহেতু খুব একটা ট্রেন্ড অ্যাক্টর নই, তো মানে আমার অনেক ক্ষেত্রে খুব সমস্যা হয়, যেমন ডায়লগে ভীষণ সমস্যা হয় কি এই মানে ধর একটা ওয়ার্ড এক্স্যাক্ট লেখা আছে, সেই ওয়ার্ডটা বলতে পারছি না, তো সেই প্যারাগ্রাফটাকে কতটা ইজি করে বুঝিয়ে দেওয়া যায়, বা ধর একটা বিশাল বড় এক পাতার পেজের একটা প্যারা আছে সেটা আমাকে বলতে হবে, তো এইবার সেইটাকে ভেঙে ভেঙে বুঝিয়ে স্টোরিটাকে কি আগে স্টোরিটা বোঝ, তারপরে স্টোরিটা না বুঝলে তুই বলতে পারবি না, তুই তারপরে নিজের মতন করে বল, তো খুব ভালোভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমি ফার্স্ট দিন থেকে আমাদের প্রোমো থেকে অভিষেক দাদা আমাকে খুবই হেল্প করে। আর এই যে তোমাদের গার্লস গ্যাং রয়েছে, সবচেয়ে বেশি বন্ডিং কার সাথে হলো? সবার সাথেই, সবার সাথে, মানে আমার মানে আমি তো সব থেকে ছোটো, তো সবার কাছ থেকে ভীষণ ভালোবাসা পাই, মানে ভীষণ প্যাম্পার্ড আমি এখানে। দিব্যানিকে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা হলো যে একটা বক্সিং দিয়ে শুরু হয়েছিল, দিব্যানি বক্সিং করতে জানে মনে হয়? আমি বক্সিং জানি না, তবে আমি মার্শাল আর্টস শিখেছি, মানে আমি কারাটে শিখেছি ছোটোবেলা থেকে, তো সেই ক্ষেত্রে হয়তো একটা অ্যাডভান্টেজ হবে আমার বক্সিং করতে যাওয়াতে, বক্সিং আর কারাটে অনেকটা ডিফারেন্ট, বাট তাও যেহেতু আমি ছোটোবেলা থেকে একটা মার্শাল আর্টের সাথে মানে যুক্ত ছিলাম, তো হয়তো একটা অ্যাডভান্টেজ ওই জায়গাটার। প্রথম পর্দায় নিজেকে দেখার অনুভূতিটা কেমন ছিল যখন ফুলকির প্রথম এপিসোডটা টেলিকাস্ট হয়? যেদিনকে টেলিকাস্টার এখানে প্রজেক্টার লাগানো হয়েছিল, আমরা সবাই একসাথে দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছিলো ফার্স্ট টাইম সবাই একসাথে, আর সবাই ভীষণ ভালো বলেছিলো কি খুব সুন্দর লাগছে, খুব ভালো করছি, তো সেই দিন মানে এত ভালো ভালো মানুষজনদের সাথে কাজ করছি, সবার কাছ থেকে এত ভালো ভালো কথা শুনেছিলাম সেদিনকে কি অনেকটা ইন্সপায়ার হয়েছিলাম কি না আরও ভালো করে নিশ্চয়ই পারবো, একটা তো টেনশন কাজ করে কি প্রথম দিন কেমন লাগছে, আমি তো দেখতে পাচ্ছি না কি কেমন লাগছে, সেই দিন যখন ফার্স্ট টাইম দেখেছিলাম অনেকটা কনফিডেন্স গ্যাদার করতে পেরেছিলাম। ফুলকি আর দিব্যানির মধ্যে কী মিল রয়েছে? ফুলকি আর দিব্যানির মধ্যে অনেকটাই মিল কি ফুলকি অনেক সুইট, আর দিব্যানি অনেকটা সুইট, আর দিব্যানি অনেক বাবলি, ফুলকির মতনই অনেক কথাবার্তা বলে, আমিও খুব কথা বলতে ভালোবাসি। দিব্যানি ছোটোবেলাটা কোথায় কেটেছে? ছোটোবেলাটা আমার মুর্শিদাবাদে কেটেছে পুরোটাই, আমার স্কুলিংটা পুরোটা ওখান থেকেই, তারপরে কলেজটা এখানে। মুর্শিদাবাদ থেকে এখানে আসা, কলেজ সেটেল করা, তারপর ইন্ডাস্ট্রি, অনেকটা জার্নি চলছে, তো কতটা এনজয় করছো আর এই জার্নিটা কেমন তোমার কাছে? আমার কাছে ভীষণ ভীষণ সুন্দর একটা জার্নি, ভীষণ ভালো আর ভীষণ ইন্সপায়ারিং একটা জার্নি কি মানে এত কিছু শিখছি সবার কাছ থেকে, মানে আমি কখনো ভাবিনি কি এত, মানে হয়তো ভেবেছিলাম কি এইটা নিয়ে পড়াশোনা শেষ করবো, তারপরে এটা নিয়ে আবার পড়বো,
তারপরে ভালো করে শিখে অডিশন দিয়ে আসবো। তো আমি তাছুট কি এত ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছি জি বাংলার মতো নিজেকে শোকেস করার জন্য। যখন ফুলকির অফারটা তোমার কাছে আসে, তো অফারটা কীভাবে আসে আর তোমার কী রিয়াকশান ছিল? প্রথম অভিনেত্রী হবে এটা ভেবেছিলে কি? হ্যাঁ নিশ্চয়ই, সেটা একটা ড্রিম তো ছিলই, কিন্তু এত জলদি এরকম একটা প্ল্যাটফর্ম পাবো আমি কোনোদিনও ভাবিনি। তো সেই ক্ষেত্রে যখন ফার্স্ট টাইম কলটা আসে কি এরকম একটা একটা সিরিয়াল আসছে এটার তুমি করবে বলে যখন আসে, তো তখন আমি ভেবেছিলাম এটা একটা প্র্যাঙ্ক কল, কি এরকম হঠাৎ করে আউট অফ নোয়ার মানে এরকম কল আসতেই পারে না। যখন বুঝি কি না এটা সত্যি তখন ভীষণ ভীষণ হ্যাপি হয়েছিলাম কি হ্যাঁ আমি এটা করবো, এটা এই এইটা তুমি মানে এটা আমার ড্রিম, তো আমি ভাবতে পারছিলাম না কি সত্যি হচ্ছে। তো এটা একটু টেন্স ছিলে যখন শর্ট দেওয়া, রাজিন্দার বকাবকি সবকিছু কতটা সামনে, মানে ফার্স্ট দিন যেদিন আমার ফার্স্ট দিন শুটিং হয়েছিল সেই দিন আমি একটু টেন্স ছিলাম কি যেহেতু রাজেন্দার মতন একটা ভালো আর এত বড় একজন ডিরেক্টরের সাথে আমি মানে আমার ফার্স্ট প্রজেক্টে আমি কাজ করছি, তো আমার কাছে একটা বিশাল বড় পাওনা প্রথমত। আর তারপরে একটা তো ভয় কাজ করে কি মানে কী করবো ওনার সামনে হয়তো মানে, আর আমি ওনাকে একটু ভয় পেতাম যেটা এখন ধীরে ধীরে কেটে যাচ্ছে, কেন কারণ উনি এতটা ভালো একটা মানুষ না, এতটা মানে ভালোভাবে বোঝায় সব কিছু, এতটা আগলে নিয়েছে সবাই আমাকে কি ওই ভয়টা কেটে গেছে পুরো। মানে একটা ক্যামেরা ফেস করার একটা ভয় থাকে না কি কী হবে ফার্স্ট টাইম, কতটা কী বলতে পারবো না পারবো, তো সেই ভয়টা ধীরে ধীরে পুরোটা কেটে যাচ্ছে, হয়তো এখনও একটু একটু আছে কিন্তু আশা করি আর কিছুদিনের মধ্যে পুরোটাই কেটে যাবে। শেষ করবো শেষে তোমার দর্শকদের যারা দিব্যানীকে ভালোবাসছে ফুলকিকে ভালোবাসছে, এইভাবেই ফুলকিকে ভালোবাসতে থাকুন, অবশ্যই দেখতে থাকুন ফুলকি শুধুমাত্র জি বাংলায় রোজ সন্ধ্যে 7:30, আর অনেক 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 ভালোবাসা আপনাদের। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।